ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগ উইথ অপর্ণা, আমার ছোট্ট একটা ভিডিও ওয়েলকাম। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে ঘর পুজোর আমি চলে এসেছি রেডি হয়ে। দেখতে পাচ্ছ আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, তার সাথে ম্যাচিং করে ব্লাউজ পরেছি। আর এবার আমি যাবো পুজো করতে। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ ছিল আমার মামা বাড়ির দাদু মারা গেছিলো, যার জন্য আমি এত ভিডিও এতদিন পোস্ট করতে পারিনি। বাট এবারে এক এক করে সব ভিডিও চলে আসবে, যেগুলো অনেক দিন আগের ভিডিও আমি পোস্ট করতে পারিনি, বাট দিয়ে দেবো সেই ভিডিওগুলো। আর থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। এভাবেই ভালোবাসতে থাকো তোমরা, আর আমি ভীষণ হ্যাপি। খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ তোমাদের সাথে রয়েছে। আর কী বলবো, ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। তো চলো এখন দেখো আমি কি করি। তো গাইস, এখন আমরা আর কি ঘরগুলোর গায়ে আর কি আঁকবো সিঁদুর দিয়ে। তো দেখো, আর বৌদি যেহেতু 10K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তো তার জন্য আবার খুব তাড়াতাড়ি বৌদির 20K সাবস্ক্রাইব করে দেবে। আরে দেখো চলে এসছে, রান্না করছিল এখন তুই হাতে। আজকে ইতু পুজো করবো, তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। অনেক 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 ইন্টারেস্টিং ব্যাপার আছে, ঠিক আছে দেখতে থাকো। এখানে আজকে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর উঠে সব কিছু জোগাড় করে নিয়েছি, কারণ জানি ঘট পূজা অনেক কিছু জোগাড় করতে হয়, যার জন্য আমি সকাল সকাল সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। এখানে ঘর স্নান করিয়ে ঘর সাজানো হয়ে গিয়েছে। এখানে আমার ঠাকুর ঘরের গাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলসী গাছে গায়ে ধূপ দিয়ে নেব, ভোগ জল দিয়ে নেব। আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আমি জানি আমার অনেক কারণের জন্যই ভিডিও পোস্ট করা হচ্ছে না, বাট তার সত্ত্বেও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। আমি চেষ্টা করব এবার থেকে রেগুলারলি ভিডিও আপলোড করার। এরমভাবেই ভালোবাসতে থেকো তোমরা। তো আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর এখন আমি একটু আলতা পরে নেবো, কারণ আলতা পরা হয়নি আমার। এখানে আমি আলতা পরতে বসে গেছি, একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। অনেক দিন থেকেই আমার একটা কমেন্ট আসছিলো যে প্লিজ আলতা পরে একটা ভিডিও বানাও, তো একটা রিলস বানিয়ে নিয়েছি। যেখানে সব পুজোর জোগাড় আমাদের করা হয়ে গেছে, ওখানে একুশ পিঠা হয়ে গেছে, এখন ওখানে ঠাকুরকে একটু জল দিচ্ছে, দিয়ে আমরা পুজোতে বসে যাবো। এখানে আমার সব কিছু কমপ্লিট, আমার ননদ আর শাশুড়ি এসেও গেছে, আমরা পুজো করে নিই। আর তোমরা ততক্ষণে কমেন্ট করে জানাও যে তোমরা পুজো করলে কি না। আর এখন এখানে আমার পুজো করা শেষ, ব্রতকথার বই পড়ছে আমার ননদ। তোমাদের বাড়িতে কে ব্রতকথার বই পড়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার ননদ ব্রতের বই পড়ছে, আর আমি আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি ব্রতের কথার বই শুনছি। তো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো। এই যে একুশ পিঠে, যেটা খাওয়ার জন্য সকাল থেকে আমরা উপোস করে বসে থাকতাম মায়ের সাথে, তো এখন আর খুব একটা ভালো লাগে না, আগে ভীষণ ভালোবাসতাম খেতে। এখন খাওয়া হয়ে গেছে, আমরা ফেলতে যাচ্ছি পাতাগুলো, পিঠে সব খেয়ে নিয়েছি, এখন ফেলে দিতে যাচ্ছি ভিডিওটা দেখতে। তো গাইস, এখন এখানে রান্না হচ্ছে, দুজনে মিলে রান্না করছে। দেখো এখানে আলুর দম আর লুচি হচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটা অলরেডি সিলেক্ট করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার আজকে রান্না হয়ে গেছে, আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, একেবারে কাল ভোরবেলা তোমাদের সাথে দেখা হবে। যেহেতু আমি ডায়েট করছি, সেই জন্য আমি অল্প খুব অল্প খাবার খাচ্ছি, দুটো লুচি আর একটা আলু। তোমরাই বলো এটা দিয়ে কী হয়, বাট আমার খেতে হবে, কারণ আমি ডায়েটিং করছি। তো ভিডিওটা দেখতে থাকো, কাল ভোরবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। ভোরের বেলা কে কে ঘট ভাসালে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে যেমন কষ্ট হয়েছে তেমন মজাও হয়েছে ঘট ভাসাতে। তো গাইস দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর 4টে, আর এখন আমরা যাবো ঘট ভাসাতে। সেখানে যাই, গিয়ে ঘট ভাসিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বিয়ের পর এই প্রথম আমি এইবারই এসে পুকুরে স্নান করেছি, আমার তো ভালো লেগেছে, বাট একটু সাজাও হয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডার মধ্যে। আর এই ঠান্ডার মধ্যে আমি আমার ননদকে অনেকবার করে বলছিলাম যে আমি কিন্তু ডুব দেব না, বাট ও আমাকে ডুব দিয়েই ছাড়লো। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে আমার স্নান করা হয়ে গিয়েছে আর ঘট ভাসানোও হয়ে গিয়েছে। তো এখন বাজে সকাল 6টা, আর এখন সব কিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখানে দেখো মাথায় ডুব দিয়ে পুকুরে স্নান করেছি। তো চলো ভিডিওটা আজকে এত পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটা অলরেডি সিলেক্ট করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেহেতু তোমরা আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ গাইজ। এমভাবে ভালোবাসতে থাকো, আর খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। বাই বাই।